আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আর আজ আমাকে যারা নতুন শুনতেছেন তাদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার এই গার্ডেনটি আমার যারা বন্ধুরা আছেন, ইউটিউব বন্ধুরা সবাই চেনেন। আমাদের এই মরুভূমির দেশে আমরা অনেক কষ্ট করে এখানে বালির উপরে মাটি কিনে এনে, যে সারগুলো আছে ওগুলো কিনে এনে এখানে এই ছোট্ট জায়গাটিতে ফেলে দিয়ে, পুরা বালুগুলা ফেলে দিয়ে তারপরে এখানে আমরা এগুলা ইয়ে রোপণ করেছি। আপনারা আগেও দেখেছেন, আমার রেগুলার ভাই বোন যারা আছেন ওনারা চিনেন আমার এই বাগানটি। আসলে আমার বাগান বলতেছি, আসলে আমার বলতে আমাদের আপনাদের ভাইয়ের, উনি খুব শোক করে এটা করেন। একজন লোক আছে, পাকিস্তানি আছেন, ওনাকে দিয়ে কাজ করান। দেখতে পাচ্ছেন লাল শাক, পুঁই শাক, তারপরে মূলা শাক, মানে মূলা ধরলে তো মূলাও ধরবে। তারপরে আছে এখানে মধ্যে আর অনেক কিছু, কাঁচামরিচের গাছ আছে, খিরার গাছ আছে, টমেটো, তারপরে টক পাতার গাছ, আমাদের এখানে মিষ্টি কুমড়া, আর আমাদের লাউ গাছ, সবগুলোই একটু একটু করে সবগুলোই আছে। বেগুন গাছ দেখতে পাচ্ছেন, বেগুনের মধ্যে একটা বেগুনে এসে গেছে। আজ আমি পরিচয় করিয়ে দিব কী কী ভেজিটেবল আমার বাগানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বেগুন, তারপরে এখানে আছে আমাদের একটা খিরার গাছ, খিরার গাছে কয়েকটি খিরা এসেছে, সেটা আমি তুলে নিয়ে যাব। আসলে খিরা এগুলা আগের বার আমাদের আসলে অনেক বড় বড় খিরা হয়েছিল, এইবার এগুলা কী হবে জানি না, নতুন বীজ। যাই হোক, এখানে আজকে আমি দেখেছি কয়েকটা ভিন্ডি আছে, তারপরে কাঁচামরিচ, খিরা। আমাদের কিন্তু মিষ্টি কুমড়ার গাছতেও ফুল দিয়ে দিয়েছে, আশা করি সেটাতেও হবে আস্তে আস্তে। যাই হোক, আপনারা দেখুন এখানে আছে লেটুস পাতা আছে, তারপরে কী কী আছে আপনারা দেখুন, আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খিরাগুলো আসলে খুবই ভালো লাগতেছে, নিজের গার্ডেনের খিরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলে নিজে ক্ষেত করলে আসলে খুবই আলাদা একটা ভালো লাগা কাজ করে, যতই সুন্দর হোক আপনি যদি মার্কেট থেকে কিনে আনেন, আর নিজের ঘরে যদি কিছু আপনাদের গার্ডেনে এটা মানে আপনারা নিজে গাছ রোপণ করে ফলান, সেটার মানে স্বাদই আলাদা, স্বাদও আলাদা, মানে খুশিও আলাদা। তো ভাই বোনেরা দেখুন আমার এই বাগানটি আজ। Thank you.
ভাই বোনেরা, কেমন লাগলো আমাদের গার্ডেনটি এবং কিভাবে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন? আসলে খুবই খুশি লাগতেছে। এইগুলো আমি উঠিয়ে নিয়ে এসেছি, আমি উঠিয়ে নিয়ে আসিনি, আসলে আপনাদের ভাই উঠিয়ে নিয়ে এসেছেন, আমি এগুলো তো পারি না আসলে। আর উনি আমাদের গার্ডেনে যে কাজ করে ওনাকে নিয়ে এসে লাল শাক, তারপরে ধনিয়া পাতা, পুঁই শাক, মূলা শাক, ওগুলাও নিয়ে এসেছেন। এগুলো কিছু ওনার দোকানের লোকদের দিবেন। আসলে খুবই ভালো লাগতেছে দেখতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই লাল শাকের কিছু ডাটা ছিল, সেটা একটু বড় বড় ছিল, তাই আমি ওগুলা মানে পরিষ্কার করে পাতাগুলো আলাদা রেখেছিলাম, আর ডাটা একটু আমি উঠিয়ে নিয়েছিলাম পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাক আর লাল শাকের ডাটা যেটা আছে একটু মিলাবো এটার মধ্যে, তারপরে আমি রুই মাছ দিয়ে আজকে রান্না করব, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে থাকেন। দেখতে পাচ্ছেন আমার এই গার্ডেনের ধনিয়া পাতা সবগুলা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? যারা নতুন দেখতেছেন, প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি, আর ভবিষ্যতে দেখতে পাবেন আমাদের বাগানের অবস্থা কী হলো না হলো। দুবাইয়ের মাটিতে মানে মরুভূমির দেশে এত গরমের মধ্যে আমরা কীভাবে এইটা গার্ডেন তুলেছি, আপনারা আশা করি আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। আসলে এটা অন্যান্য দেশের জন্য হয়তো স্বাভাবিক, কিন্তু এখানে আসলে এরকম গার্ডেন পাওয়া যায় না, কোনো ফ্যামিলি এরকম গার্ডেন করতে পারেন না, খুবই হার্ডওয়ার্ক লাগে। তাই আপনারা মানে যদি সাপোর্ট করেন আসলে আরও বেশি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আর কখন কীভাবে আমার বাগানও গ্রো হচ্ছে সেটাও আমি দেখাবো। তাহলে সবাই ভালো থাকুন, আপনাদের নিজ নিজ করে সেই দোয়াই রইল, আর আমার জন্য দোয়া করবেন আপনারা। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।